আর মাত্র কয়েকটা দিন, তারপরে শারদী আর আনন্দে মাতবে গোটা রাজ্য। তাই শারদীয় উৎসবকে সামনে রেখে রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদারের উদ্যোগে প্রায় 2500 বস্ত্র বিতরণ করা হয় শনিবার। এদিন রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 14 নম্বর ওয়ার্ড এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার মা ও বোনেদের হাতে বস্ত্র তুলে দেন বিধায়ক দীপক মজুমদার। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বিধায়ক, বলেন বিধায়ক হিসেবে প্রথমবার জনগণের সেবা করার সুযোগ লাভ করেছেন তিনি। তাই এই পুজোয় রামনগর বিধানসভা মণ্ডলের অন্তর্গত বিভিন্ন এলাকায় মতো 5000 বস্ত্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। সেই মোতাবেক আজ 14 নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় 2500 বস্ত্র বিতরণ করা হয়েছে। তবে কেউ যেন এর থেকে বঞ্চিত না হন, তার জন্য প্রয়োজনে 5000-এর অধিক বস্ত্রদান করবেন তিনি। রামনগর বিধানসভা মণ্ডল অন্তর্গত 5000 উত্তর শাড়ি বিতরণ করার চিন্তাভাবনা করেছি। যদি আরও প্রয়োজন হয় আরও দেবো। প্রত্যেকটি বাড়িতে যাতে শাড়ি পড়ছে, মা বোনদের মধ্যে হাসি ফোটে, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের সাধারণ মণ্ডল এবং বিধায়ক হিসাবে প্রথমবারের মতো সুযোগ পেয়েছি মানুষকে কিছু উপহার দেওয়ার। এটা পুজোর উপর আমরা পুজোতে সবসময় নতুন বস্ত্র পরিধান করি, সবাই আত্মীয় পরিজনকে দিই। আমার রামনগরে যারা আমার আত্মীয় পরিজন সবাই, সমস্ত অংশের লোকে আমার আত্মীয় পরিজন, তাদেরকে আমি উপহার হিসাবে দিচ্ছি। অনুষ্ঠান মণ্ডল সভাপতি কাপড় দেব আছেন, আমাদের কর্পোরেটার স্টিভ দাসদেব মহোদয় আছেন। আজকে আনুষ্ঠানিকভাবে আগরতলা 14 নম্বর ওয়ার্ড থেকে কাজটা শুরু করছি। এখানে প্রায় 1000 মতো দেওয়া হবে বস্ত্র। কত সময় যদি আরও প্রয়োজন করে আমরা দেবো। প্রত্যেকটি মানুষ যাদের এই দিনের এই কর্মসূচিতে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর স্নিগ্ধা দাস এবং সাত রামনগর মণ্ডল সভাপতি তাপস দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।